আমাদের কিন্তু অনেকেরই কম বেশি দার্জিলিংটা ড্রিম ডেস্টিনেশনের মধ্যে পড়ে, তাই না বলো? আমার তো পড়ে। তো আজকে আমি দেখে নিলাম দার্জিলিং এর বিখ্যাত একটা স্টেশন যার নাম হচ্ছে ঘুম, তাও আবার কলকাতার ইকো পার্কে দার্জিলিং না গিয়ে। এখানে মজার ব্যাপার হলো এটাই যে দার্জিলিং না গিয়েও তোমরা এক টুকরো দার্জিলিং কে কলকাতার ইকো পার্কে এসে উপভোগ করতে পারবে, যেমনটা কি আমি করছি। তো টয় ট্রেনের সামনে দাঁড়িয়েছিলাম, আর এর চারিপাশটা কিরকম সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি স্টেশনটা। তো চারিপাশটা দেখো এরকম রাস্তা আছে, তার মাঝে আছে বড় খেলার মাঠ, যেখানে কিন্তু কম বেশি ছোট ছোট ছেলে মেয়েরা ভালো রকম এনজয় করছে, কারণ এখানে তো সবাই এনজয় করতেই আসে, তাই না বলো? তো চারিপাশটা তো তোমাদেরকে দেখালাম, এবার তোমাদেরকে দেখাবো স্টেশনের ভিউটা, তারপরে সেটা দেখে তোমরা বলো, যারা যারা দার্জিলিং এর অরিজিনাল ঘুম স্টেশন দেখেছো তারাই একমাত্র বলতে পারবে যে কতটা মিল আছে বা নেই। আমি তো দেখিনি, আমি বলতে পারবো না, যারা দেখেছো তারা কমেন্ট করো। আর এই দেখো স্টেশনটা কিছুটা এরকম পিঙ্কের উপরে সাজানো রয়েছে, আর এই যে ব্লু রঙের টয় ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু চলে না, এটা জাস্ট এরকম রাখাই থাকে। আর এর ভিতরে ঢুকে যদি তুমি ছবি তুলতে চাও তাহলে কিন্তু 10 টাকা করে লাগবে। হ্যাঁ, তো এখানটা আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর দেখো ফুলের টপগুলো সাজানো রয়েছে এইভাবে। সত্যি কথা বলতে এত পরিমাণে রোদ ছিল আর গরম ছিল যে এটাকে দার্জিলিং বলে তো কোনো মতেই মনে হচ্ছিল না, কারণ কি বলবো, প্রচণ্ড গরম ছিল। আর শুধুমাত্র ওই টয় ট্রেনটাকে দেখি, আর এই যে স্টেশনের মাঝে লেখা ছিল ঘুম স্টেশন, সেটা দেখি একটুখানি ফিল করার চেষ্টা করছিলাম, বাট যতই বলো ফারাক তো থাকবেই। তবু এইভাবে যে করা হয়েছে, সে কীরকমভাবে হতে পারে সেইটার তো একটা আশ তো করতেই পারলাম, অরিজিনালি যখন দার্জিলিং যাবো তখন কম্পেয়ার করে নেব। তো স্টেশনের পাশেই একটা রয়েছিল কাঠের রেস্টুরেন্ট, যেটা কিনা ছিল বন্ধ, তো সেখানেই একটা সিট ছিল, সেখানটাতেই আমি উঠে একটুখানি ফটো মটো তুলছিলাম, তারপরে একটুখানি ভিডিও ক্লিপ করছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর এই কাঠের জিনিসগুলো যে কোনো মানে দোকান হোক বা রেস্টুরেন্ট হোক বাড়ি হোক দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, যেহেতু দার্জিলিং স্টেশনের পাশে একটা রেস্টুরেন্ট, সেই জন্য হয়তো কাঠের করা হয়েছে বা হবে হয়তো। তারপর দেখো দিনের বেলায় যতটা না ভালো লেগেছে, সন্ধেবেলায় তো সত্যি বলছি এই স্টেশনেই আমি প্রেমে পড়ে গেছি, এত সুন্দর লাগছিল। তখন কিন্তু প্রপার সন্ধে হয়নি, একটুখানি কিন্তু সেই আলো আলো ছিল, আর সাথে ছিল এই যা লাইটের মানে কৃত্রিম আর একদম মানে ন্যাচারাল যে আলোর একটা মিশ্রণ ছিল না, যার কারণে এত সুন্দর লাগছিল কি বলবো, মনে হচ্ছিল ওখানেই থেকে যায়, কিন্তু তখন আর সময় ছিল না থাকার, তার জন্য ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম আমরা সামনের দিকে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা জানিয়ে ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো থেকো সবাই, টাটা।